আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গরুর জাত নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেলজিয়ান ব্লু। এটি উচ্চ এবং মধ্য বেলজিয়ামে উৎপত্তি হয়েছে। ভিডিওর আরো ভিতরে যাওয়ার আগে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। এছাড়া চাইলে আমার অন্যান্য চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারেন, সেগুলো লিঙ্কও থাকছে ডেসক্রিপশন বক্সে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম অনুসারে বেলজিয়ান ব্লু গবাদি পশুর উৎপত্তি মধ্য এবং উচ্চ বেলজিয়ামে। 19 শতকের দ্বিতীয়ার্ধে স্থানে গবাদি পশুর উন্নতির জন্য শটন ছাড়গুলিকে যুক্তরাজ্য থেকে বেলজিয়ামে রপ্তানি করা হয়েছিল, যা প্রাথমিকভাবে দুগ্ধজাত রেড পাইড ও ব্ল্যাক পাইড গবাদি পশু ছিল। কিছু সূত্র থেকে জানা গিয়েছে 19 শতক জুড়ে চারোলাইসের প্রজনন প্রবর্তনের কথা উল্লেখ রয়েছে। 1920 থেকে 1950 সালের মধ্যে এই দ্বৈত উদ্দেশ্য ধরনের প্রাণীগুলোর মধ্যে একটি সক্রিয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 1950 থেকে 1960-এর মধ্যে ভারী পেশি সহ প্রাণীদের অনুকূলে একটি পদক্ষেপ নেওয়া হয়। 1920 থেকে 1950-এর মধ্যে যে প্রাণীগুলো নির্বাচন করা হয়েছিল 1960-এর দশকে চরম দ্বিগুণ পেশি বিশিষ্ট হয়ে তারা বিকাশ লাভ করতে থাকে, যার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাই বেলজিয়ান ব্লুকে। বেলজিয়ান ব্লু ক্যাটল রেস দে লা মোয়েন এট হাউট বেলজিক, বেলজিয়ান ব্লু হোয়াইট, বেলজিয়ান ব্লু হোয়াইট এন্ড ব্লু পিট, বেলজিয়ান ব্লু ব্লু, ব্লু বেলজিয়ান নামে পরিচিত। বৈশিষ্ট্য: বেলজিয়ান ব্লু একটি বড় আকার প্রাণী যার একটি বৃত্তাকার রূপরেখা এবং বহুল পেশি বিশিষ্ট শরীর রয়েছে। কাঁধ, পিঠ, কটি এবং রানের দিকটা ভারী পেশিযুক্ত। এদের পায়ের সাইজ তুলনামূলক চিকন হলেও এদের পাগুলি বেশ শক্তিশালী, যা এদেরকে হাঁটতে সাহায্য করে। এদের রং হয়ে থাকে সাদা, নীল, রোন, কালো সংমিশ্রণ এবং কিছু কিছু জিনোটাইপগুলিতে লাল রঙের উপস্থিতিও থেকে থাকে। জাতি তার শান্ত মেজাজের জন্য পরিচিত, তাই বলে এতটাও শান্ত ভাববেন না যে আপনাকে কিছুই বলবে না। একটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের ওজন 1100 থেকে 1250 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং 1300 কেজির বেশিও এই প্রাণীগুলোকে দেখা যায়। গাই গরুগুলোর ওজন 850 থেকে 900 কেজি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে এবং একটি ষাঁড় গরুর উচ্চতা যথাক্রমে 1.45 মিটার থেকে 1.50 মিটার এবং গাই গরুর উচ্চতা 1.40 মিটার পর্যন্ত হতে পারে। তবে এগুলো নির্দিষ্ট কোনো মাপ নয়, এগুলোর কম বেশিও হতে পারে। বেলজিয়ান ব্লু শাবকদের জন্য পেশি বিকাশ একটি প্রাকৃতিক ব্যাপার। তারা সেই চরম পেশি নিয়ে জন্মায় না, কিন্তু 4 থেকে 6 সপ্তাহ বয়সেই তাদের পেশির বিকাশ শুরু হয়। বেলজিয়ান ব্লু চিত্তকর্ষক পেশিগুলোর জন্য বিখ্যাত এবং যা সাধারণত ডাবল পেশি হিসাবে পরিচিত। অনেক সময় আমরা এই গরুগুলোকে ডাবল মাস্কেলিং গরু হিসাবেও চিনে থাকি। একটি বেলজিয়ান ব্লু শরীরে 80% পর্যন্ত মাংস হয়ে থাকে, যা অন্যান্য গরুর জাতকে ছাড়িয়ে গিয়েছে। বিস্তৃত গবেষণায় দেখানো হয়েছে বেলজিয়ান ব্লু একটি জিন ধারণ করে যা মায়োস্ট্যাটিন উৎপাদনকে দমন করে। মায়োস্ট্যাটিন এমন একটি প্রোটিন যা সাধারণত একটি বিন্দুর পরে গিয়ে পেশি বৃদ্ধিতে বাধা দেয়। বিশুদ্ধ বেলজিয়ান ব্লু এই জিনের 2টি কপি বহন করে। একটি আধুনিক জাত হিসাবে বেলজিয়ান ব্লুকে ধরা যায়। বাছুরের সহজলভ্যতা, স্বল্প সময়ে গর্ভধারণ, ভালো গতিশীলতা এবং গঠন, চমৎকার মেজাজ, হাইপার ডেভেলপড পেশি, ভালো আকার, মাংস উন্নয়নের ক্ষমতা, মোটা তাজাকরণের জন্য উচ্চ খাদ্য দক্ষতা, ক্রস ব্রিডিং এ বাছুরের জন্য সুবিধা, 75% গাভী 28 থেকে 35 মাসের মধ্যে বাছুর দেয়। বেলজিয়ান ব্লু চারোলাইসের মধ্যে ইউরোপীয় তুলনায় বেলজিয়ান ব্লু এর উচ্চ পেশি, দুধের ফলন এবং দৈনিক লাভ পাওয়া যায়। গবাদি পশুর প্রজনন শিল্পে একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে বেলজিয়ান ব্লুর বাছুরের রেকর্ড খারাপ। অনেকেরই সিজারিয়ানের মাধ্যমে বাছুর জন্মানো হয়। এটি শুধুমাত্র সটুট ফর্মে বংশানুক্রমিক প্রজনন ঘটে যখন শুদ্ধ জাতগুলিতে বাছুর করা হয়, যা প্রধানত বেলজিয়ামে করা হয়। আন্তর্জাতিকভাবে বেলজিয়ান ব্লুর মাংস উৎপাদনের জন্য টার্মিনাল সাইর হিসেবে ব্যবহৃত হয়। যখন সিমেন্ট্রাল, চারোলাইস এবং এমনকি ফ্রিজিয়ান ছাড়ের সাথেও মিলিত ফ্রিজিয়ান গাভি থেকে জন্ম নেওয়া বেলজিয়ান ব্লু বাছুরের তুলনায় এই জাতটি সহজে বাছুর পালন করে। একটি বিস্তৃত 3 বছরের পরীক্ষা করা হয়েছিল বেলজিয়ান ব্লু নিয়ে, তার মাংস কেমন বা তার মাংসের পরিমাণ কেমন। বেলজিয়ান ব্লু সারা বিশ্বে গরুর মাংসের জাত হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এখন ইউরোপ, ব্রাজিল, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ডেও এই গরুগুলোকে পাওয়া যাচ্ছে। তবে এদের মাংস উৎপাদনের যে ক্ষমতা বলা হয়েছে 80 থেকে 85%, এটা অত্যধিক বেশি একটি গরুর জন্য। আমাদের দেশের যে গরুগুলো পাওয়া যায় তাতে দেখা যায়, বা অন্যান্য যে গরুর জাতগুলো পৃথিবীতে বিদ্যমান রয়েছে বেলজিয়ান ব্লু ছাড়া, সেগুলোতে দেখা যায় যে মাংসের উৎপাদন কিন্তু আরো কম। এগুলো ধরা যায় 50 থেকে 60% ভিতরে থাকে, অনেক সময় 70-75% দেখা যায়। তবে সেদিক থেকে বেলজিয়ান ব্লু সবাইকে ছাড়িয়ে গিয়েছে। আমাদের দেশের যে আবহাওয়া এবং আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেলজিয়ান ব্লু এনে বাংলাদেশে পালা একদমই অসম্ভব এবং তারা চরম ঠান্ডা পরিবেশে বেড়ে উঠেছে। আজ থেকে বেলজিয়ান ব্লু এই গরুর জাতটা 100 বছর ধরে ডেভেলপ হয়েছে, সুতরাং ইউরোপের যে চরম ঠান্ডা আবহাওয়া সেটার সাথে তারা খাপ খাইয়ে নিয়েছে। সুতরাং হঠাৎ করে তাদেরকে যদি নাতিশীতোষ্ণ বা গরম কোনো অঞ্চলে এনে রাখা হয় সেটা তাদের জন্য মোটেও ভালো হবে না। আর এখানে যে অন্যান্য দেশে তাদেরকে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে, সেসব দেশেও কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা পড়ে, সময় সময় বরফও পড়ে। আমাদের দেশে এই গরু কবে আসবে এটা নিয়ে প্রশ্ন করা বা এই চিন্তা করাটা অলীক কুসুম কল্পনা বলে আমি মনে করছি। তবে আমাদের দেশেও কিন্তু অন্যান্য জাত নিয়ে ভালো ভালোভাবে কাজ করা যায়। আরো অনেক জাত রয়েছে যেগুলো আমাদের দেশের সাথে খাপ
খেয়ে চলতে পারে। যেমন অলরেডি ব্রাহ্মণ কিন্তু আমাদের দেশে প্রুফড, বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু ব্রাহ্মণ খুব ভালোভাবে খাপ খাইয়েছে। তার ভিতরে আরো একটি জাত রয়েছে, চারো লাইসও কিন্তু বাংলাদেশে রয়েছে। তারপরে ইতিমধ্যে বাংলাদেশে এসেছিল একটি ইটালিয়ান চাইনিনা, এছাড়াও আরো অনেক জাত রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে এসে কিন্তু ভালো করতে পারবে। তার ভিতরে বোরানো থাকতে পারে, নীলরও থাকতে পারে, এরকম আরো অনেক জাত রয়েছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। আশা করছি এটা নিয়ে সরকার কোনো একটি উদ্যোগ হাতে নেবে যে আমাদের মাংসের ব্রিডগুলোকে ডেভেলপ করার জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানাতে বলবেন না। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে বলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।